ওরে আল্লাহ যদি পাইতে চাও দয়াল নবীর কাছে যা। আবার কোন আল্লাহ যদি পাইতে দয়াল নবীর কাছে যাও, নবী যদি পাইতে চাও কামেল পীরের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লা মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবি রাব্বি জাল্লা মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি, সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বেজমা, সুনত জমিয়া খসালিহি, সল্লু আলাইহি, এহি হে তমান্না ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সিরাজাম মানিরা, নেহি হে তমান্না নেহি আরজু হে এহি তো সুনানে কো জি চাহতা হে ইয়া রাসূলাল্লাহ, হাবিবে কিবরিয়া তুম হো, হাবিবে কিবরিয়া তুম হো, ইমামে আম্বিয়া তুম হো, বাহারে হক খুদা সে মিলা ইয়া রাসূলাল্লাহ, বালাগাল বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি, আসুনত জামিয়া ফসালিহি, সাল্লু আলাইহি ওয়া আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
الله 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও দয়াল তুমি মেহেরবান আল্লাহ 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 الله 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 আল্লাহ দেখো নাই কেমনে প্রেম করবা কেমনে আল্লাহ ভাইতা আল্লাহর যে মসজিদে সেজদা দাও দেখছো নি সেজদা তো ফাঁকার মধ্যে দাও মাটিতে দাও আল্লাহ কো হে ইমানদার মুসলমান রে জানিয়া বুঝিয়া শুনিয়া একটা সেজদা দিবে লক্ষ রাকাতের সওয়াব লক্ষ লক্ষ সেজদার সওয়াব ওই সেজদাটা কোনটা জানা দরকার নেই বেশি লোকের না কম লোকের হে ইমানদার আল্লাহ এই শব্দটার মধ্যে চারটা হরফ কয়টা চারটা কয়টা চারটা এটা রাখো ইসমে জাত ইসমে জাত চারটা পাঁচটা কথা বলবো কিন্তু মেমোরিতে রাখতে হবে রাখবো কি না রাখবো রাখবো কি না আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে লব্জটার মধ্যে চারটা হরফ একটা শব্দ হইলে আরবিতে কয় লব্জ মুফতি সাহেব আল্লাহ এই লব্জের মধ্যে শব্দের মধ্যে চারটা হরফ আল্লাহর উপরে একটা তাসদিদ আছে কিনা আছে আছে নি আছে তাসদিদ বুঝেন নি এই যে এরকম আছে নি আছে তাসদিদের উপরে একটা আবার খারাজ ওভার আছে নি আছে আছে নি না একবারে মাথায় দেয় যেমন তারা কয়ে নাই ফাঁসে দেয়া কি কর আছে আছে ফাঁসের হুজুরা কি কর খারাজ ওভার আছে তাসদিদের উপরে এই যে তাসদিদ আর খারাজ ওভারের মিনিংটা কি তাসদিদের মধ্যে আমার নবী সরকারে দু আলম হযরত আলী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন এই পাঁচজন তাসদিদের মধ্যে নিহিত আছে আল্লাহ একবার উচ্চারণ করলে আরশ কুরসি লৌহ কলম এই চারটা জগৎ আছে আল্লাহর বাতিনি চারটা জগৎ চারটা আল্লাহর ফ্যাক্টরি এই ফ্যাক্টরির মধ্যে ইউসাববিহু জিকির আসকার মুরাকাবা মুসাদা বন্দিগি হইতে আছে খুশি না বেজা খুশি কতদিন যাবত বন্দিগি হয় কতদিন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর আরশ কুরসি লৌহ কলম
তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা বন্দেগী হচ্ছে। কোটি কোটি বছর আল্লাহ যখন তখনই আল্লাহর এই পৃথিবী, কোটি কোটি বছর মুরাকাবা মুশাহাদা তাসবিহ তাহলিল জিকির আজকার বন্দেগী চলছে চারটা জগতের মধ্যে। আল্লাহ বহু সৃষ্টি বানায় রাখছে। আল্লাহ বলেন, হে আলমে দুনিয়ার মানুষ, অর্থাৎ আমরা, তোমরা যদি এক রাকাত নামাজ পড়ো, একবার সুবহানাল্লাহ বলো, একবার আলহামদুলিল্লাহ বলো, চার জগৎ আমি আল্লাহর, এর মধ্যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর যা বন্দিগি হইতেছে, সমস্ত বন্দিগির সব আমি আমার নবীজির উসিলায় ভালোবাসায় আখেরি জমানার উম্মত তোমাদের জন্য সস্তা ধরে আমি ঢাইলা দিলাম। খুশি না বেজার? খুশি না বেজার? মারহাবা। তাহলে আমরা আল্লাহ কইতাম না? আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আরে সকল দুঃখ দূর হয়ে যাইত, তুই হইলে আমারি, চাই কিনা? জি। এ চাই কিনা? আরে সকল দুঃখ দূর হয়ে যাইত, তুই হইলে আমারি দয়াল মাওলা গো। আমরা চাই না দুনিয়ার জমিদারি, সকল দুঃখ দূর হয়ে যাইত, তুই হইলে আমারি দয়াল মাওলা গো। আমরা চাই না দুনিয়ার জমিদারি। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। এ মিঠা বোন, দুই তিনটা কথা যখন তুমি আল্লাহ বলছো, যখন তুমি আল্লাহ বলছো, আল্লাহর ভিতরে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে আরেকটা কালেমা আছে লুকায় রইছে গোপনে, গোপনে ওই কালেমাটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা হরফ? কয়টা? হ্যাঁ, কয়টা? বারোটা না দশটা? লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ছো, বারো দোকানে চব্বিশ ঘন্টার গুনাহাত মাফ। খুশি না বেজার? খুশি না বেজার? চব্বিশ ঘন্টার গুনাহ মাফ হয় একবার আল্লাহ শব্দ বললে। রাজি আসিনি? পড়তে রাজি আছে কি না? মারহাবা। ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম কাটছে এক ব্যক্তি, নাম কি? সিয়াম খুরাজ। আল্লাহর কসম কাটছে, আল্লাহর কসম। নবীজি বলছে, হে বিলাই সুকিয়া, কুরুঞ্জা সুকিয়া, তুমি আমারে গাইল দিছ। এটা কোরআন, এটা কোরআন। ইয়াহলিফুনা বিল্লাহ,
আমি আল্লাহর কসম খায়া কইছি নবীজি আপনাকে গালি দেই নাই অথচ গালি দিছে তখন দল বলল ইয়া নবীজি এই যে এরা সাক্ষী গালি দিছি না নবীজি মিথ্যাবাদী হইছেনি হ্যাঁ মিথ্যাবাদী হইছে আল্লাহ আয়াত নাযিল করছে ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু দুস্তু মনে কষ্ট পাইছো আল্লাহর দুস্তু কেডা আল্লাহর দুস্তু কে আল্লাহ কই দুস্তু তুমি কষ্ট নিও না বিলাইছো কিয়া কুরআন যেছো কিয়া আছে নি মানুষ আছে নি ওই লোকটাই তোমারে গাইল দিছে একটা দল মানুষ নিয়ে বলছে আমি গাইল দেই নাই নবীজি তোমাকে মিথ্যাবাদী বানাইছে অনেক লোক সাক্ষী দিছে যে হ্যাঁ গালি দিছিলা আপনাকে গালি দেয় নাই আল্লাহ কে কালিমাতাল কুফরে দোস্ত গো আমি আল্লাহ সাক্ষী 80,000 আলমের সমস্ত সৃষ্টি একদিকে আমি আল্লাহ একদিকে কার সাক্ষী বড় কার সাক্ষী আল্লাহ কো দোস্ত গো আমি আল্লাহ সাক্ষী এই কুরআন যা তোমারে গাইল দিছে আমি আল্লাহ সহ্য করব না সব মানা নেই কিন্তু এটা মানব না আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আমি তোমার দিকে ছায়া থাকি তুমি যদি মাফ করে দাও আমি কথা বলি না তোমার সঙ্গে বেয়াদবি করছে আমি আল্লাহ সহ্য করব না এই ফুলাফান বেয়াদবি করবা বেয়াদবি করবি সাবধান আল্লাহ কই আমি সহ্য করব না লা তাযিরু আমি আল্লাহ আমার দুস্তু দুলাবাই না খালু না মামা না জেডা না আত্মীয় স্বজন না বড় ভাই না প্রতিবেশী না লা তাযিরু কদ কফারতুম যখনই মিথ্যা কথাটা বলছো বাদা ইমানিকুম আগে মুসলমান ছিলে এখন তুমি কাফের এখন কয়লা ধইলে ময়লা যায় না সাদা কাপড়ে সাদা রং দিলে তো সাদাই হবে হে মিঠা বোন এলাকার জ্ঞানীরা রে আল্লাহ কই কালিমাতুল কুফরে ওয়া কাফারু হে কুরুঞ্জা তুমি কুফুরি কথা মুখ দিয়ে বের করেছ আর বের করার কারণে বাদা ইসলামিম আগে মুসলমান আসলা এখন তুমি কাফের নবীজি আসেননি আসেনি আজকে আমি দেখাই দিব মিঠা বোন আজকের মাহফিলে নবীজি আছে কিনা বলে দেখায় দাও শাহিদ শব্দটা করম সাথে শাহিদ শব্দটা ইসমে ফাইল ইসমে ফাইল রে করনে ওয়ালার কি কয় সাবজেক্ট ইংরেজিতে কি কয় সাবজেক্ট কর্তা শাহিদ সাক্ষী দেনে ওয়ালে কো শাহিদ কাহতে হে যে সাক্ষী দে তারে শাহেদ কয় নবীজি কি আল্লাহ সাক্ষী বানাইছে হযরত আদম হইতে ঈসা পর্যন্ত না কিয়ামত পর্যন্ত যত মানব দানব হবে সকলের সাক্ষী আল্লাহর সামনে নবীজি দিবে তুমি ভালো না খারাপ বুঝো নাই আল্লাহর সামনে নবীজি সাক্ষী দিবে যখন নবীজি সাক্ষী দিবে তখন তুমি জান্নাতি অথবা জাহান্নামী আর সারা পৃথিবী সাক্ষী দিলে কোনো লাভ হবে না মেমোরিতে রাখো মেমোরিতে রাখো নবীজির সাক্ষী ছাড়া বেহেশতে যাওয়া যাবে না রে সেই নবীজি মরে গেছে না জিন্দা আছে তিনি হাজির না গায়েব আজকের মাহফিলে আছে কিনা নাই
ما أرسلناك شهيد فاشو شطر كشتاب دي عبد الله منار مدوم نبي جي جن مهوي سي مكة نغر شطنا ميتا فاشو شطر بشرر شاشو تيش هزري شانا حضرت آدم হইতে ঈসা পর্যন্ত 2 লক্ষ 24 25 হাজার পয়গম্বর কমবেশ তাদের উম্মত ছিল কিনা উম্মত আছেননি আছে এখন আমি জিজ্ঞাসা করতে চাই ওই যুগে তো নবীজি নাই 570 খ্রিস্টাব্দে নবীজির জন্ম আব্দুল্লাহ বিনার মাধ্যমে এখন তাদের সাক্ষী কি করিয়া নবীজি দিবে ওই যুগে তো নবীজি নাই আছে ছিলেন হযরত আদম আলাইহিস সালামের যুগে আছে নাই হযরত ঈসা আলাইহিস সালামের যুগে নাই সুলাইমান পয়গম্বরের যুগে নাই ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নাই মুসা কালিমুল্লাহর যুগে নাই লূত আলাইহিস সালামের যুগে নাই এই 2 লক্ষ 24 25 তাদের যুগে নবী নাই শেষে আব্দুল্লাহর ফুত মুহাম্মদ 570 খ্রিস্টাব্দে এর আগে তো নবীজি নাই তে তারার সাক্ষী নবীজি কেমনে দিবে হে ইমানদার আল্লাহ বলল হুয়াল আউয়াল নবীজি তোমার নাম দিছি আমি আউয়াল কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কো দুস্ত তোমার নাম দিছি আউয়াল তোমার চাইতে প্রথম আর কেউ নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই মানব নাই দানব নাই কোনো কিছুই নাই যখন আমি আল্লাহ দুস্তু তখন নবী তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ নবীজি কখন যখন কখন নাই যখন কখন শব্দের সৃষ্টি হয় নাই তখন আল্লাহর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আদমের পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 2 লক্ষ 24 25 পয়গম্বরের পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমেনারও পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ জগতের সকল রূহগণের পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহজ বিষয় যদি আজকের নবীজি মাহফিলে হাজির থাকে যদি নবীজি আজকের মাহফিলে থাকে বেয়াদবি চলবে না এই বেয়াদবি চলবে না আল্লাহ কয় লা তাযিরু সাবধান নবীজির দরবারে তাল বাহানা চলবে না হুজুর এটা ভুল কইরা আলছি এই তাল বাহানাটা নবীজির দরবারে চলবে না যেমন আল্লাহ কইছে কালিমাতুল কুফরে ওয়া কাফারু যখন এই বেয়াদবি করছো সঙ্গে সঙ্গে তুমি কাফের মুরতাদ আর তওবা করলে তুমি মুসলমান হবে না নবীজি দরবারে বিয়াদবি চলবে না বিয়াদবি কইরো না নবী জির দরবারে পড়ো বিয়াদবি কইরো না নবী জির দরবারে রেহাই তোমার মিলি বেনা হাসরে আল্লাহ ও সাল্লে ছায়ায় উপায় কাল্লা সরে
নবি বিনে উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী সাইয়্যিদানা ওরে ওয়া আলা মিটাবন এন থেকে বাড়িতে যাইতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন দক্ষিণে থাকি কি তারা যেমন গ্যারান্টি দিতে পারবো বাড়ি যেন থেকে মাহফিল থেকে যাবেন গ্যারান্টি দেওয়া যাবে আমি পারব ম্যান ইজ মর্টেল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এইখানেই মরে যাইতে পারো মৌলানা কামালউদ্দিন রেজভী সিয়াম মৌলানা কামালউদ্দিন রেজভী আমার দরবারে গিয়া মাইক স্টেজে হাতে নিছে একটা সানের সালাদ গাইতেছে সানে মুর্শিদি রেজভী বাবার প্রেমের সানে গান গাইছে তার নিয়ত ছিল আমি আল্লাহ আমারে কবুল করিল আমার মুর্শিদের বাড়ি থেকে আমি মরতাম আজকে কয় বছর হইছে 2015 সালে মরে গেছে দিব্যি তরু তাজা দেহ বড় সড়ো মারা গেছে হে মানুষ কি মরে মিটাবন আই ক্যান চ্যালেঞ্জ 10 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম মানুষ মরে না মানুষ মরে না মরতে পারে না আল্লাহ ফতোয়া দিছে লা তাকুল ওই কথা বলিও না মানুষ মরে গেছে বাল আহিয়া বরং তারা জিন্দা লা তাস উরুন তোমরা বুঝো না কেন চোখে পর্দা অপারেশন করো সব দেখা যাবে কলমের মধ্যে হক্কানি পীরে কামেলের মুরাকাবা মুশাহাদা লাগাইয়া দাও দেখবে আল্লাহ নবী সব তোমার কাছে হাজির সুবহানাল্লাহ হিনা সুইলা মহকানাল কাবাতা কানা তাজুরু মহাকেক আল্লাহর ওলি যারা বিশ্বময় পৃথিবীতে এক নিমিষের মধ্যে ভ্রমণ করে থাকে কার কি প্রয়োজন তাকে প্রদান করে থাকে সাহায্য করে গাউসে পাক বলছেন আমি যদি সূর্য উদয়ের জায়গায় থাকি লাউ ইনকাশফাতা ওরা তো মুরিদি বাহাজাতুল আসরার আর আমার মুড়ি যদি ওই উদয়ে উলঙ্গ হয়ে যায় সত্তর নষ্ট হয়ে যায় নিজের হাতে ডেকে দিই কথাটা কার কথাটা কার গাউসে পাকে গাউসে পাক যে সুলতান অলি সমস্ত অলিগণের সর্দার সত্যনামিথ্যা সত্যনামিথ্যা হ্যাঁ ইমানদার আজকের এই মাহফিলে আমার নবীজি আছেন কিনা গাউসে পাক আছেন কিনা খাজাকারী বেনাওয়াজ আছে কিনা আম্বে একরামগণ আছে কিনা নবীগণ আছে কিনা এই মাহফিলে বেয়াদবি চলবে যেহেতু তারা এই মাহফিলে আছে এই জন্য এটা বেহেশতের বাগান এই জন্য এটা এখন আজকের এই মাহফিল থেকে আপনি বাড়িতে যান রাত্রে বা সকালে মারা গেছেন মাহফিলের তাসির যতক্ষণ থাকবে আপনি যখনই মারা যাবেন আপনার মৃত্যুটা হবে শহীদি দরজা কিসের দরজা শহীদি দরজা বুঝেননি ফেরেশতারা ওয়েলকাম করে নিয়ে যায় আরে কবর তো 3.5 হাত দিছে কবরটা কি কবর থাকবে 3.5 হাত থাকবে না কবরটা বিশাল পৃথিবীর ন্যায় বড় হবে হুর গেলমান তোমাকে ওয়েলকাম করিয়া নিতে আসবে আর তুমি যাবে গিয়া ফোলাও বিরানি বেহেশতে খাইবে এরকম না না হে বেহেশতি বেহেশত কাকে বলে বেহেশত শব্দটা কি উর্দু না ফার্সি না আরবি হ্যাঁ ফার্সি শব্দটা কি ফার্সি বেহেশত শব্দের অর্থ কি ফুলাও বিরানি খুরমা না বেহেশতের মধ্যে পেশাব পায়খানা হবে না
পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, ব্যস্তের মধ্যে আমার মনে আবাদ হিসাব 5 কেজি মিষ্টি দেন কিনা। 1 কেজি খাওয়ার পরে আর খাইতে পারবে মিষ্টি? খুব ভালো লাগে না? আলাউদ্দিন সুইট মিট, ওই যে ঢাকার বগুড়ার দই মিষ্টি খুব ভালো লাগে। আর 1.5 কেজির উপরে খাইতে পারবে? ফোরে ফ্যাট ভরে গেলে যখন খাইবো তখন কি ভালো লাগবো? খালি বমি আসবে। ব্যস্ত মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা কি খাসিয়ত? বহস্ত জো দিদার দেখনা চাহিয়ে, আগর আর দেখনা চাহিয়ে, দেখায়ে দেখায়ে, আগর আগোই দেখায়ে, খুদ বখুদ নে দেখায়ে। হে ইমানদার, বহস্তের লগবি শরঈ মানি অর্থ হচ্ছে বহস্তের মধ্যে আল্লাহর হাবিব সরকার দু আলম এত সুন্দর এত চমৎকার হবে, তাকে তুমি দেখতে থাকবে, যতই দেখবে ততই মজা লাগবে, মজার শেষ হবে না। কারা দেখতে চাই হাত উঠাও। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূল আজম, রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রাজবি বাবা রাগমত শুভেচ্ছা স্বাগত। হে ইমানদার মুসলমান, এত মধুর নামটি তোমার, এত মধুর নামটি তোমার, আগে আমরা জানতাম না, জানতাম যদি নিরবধি করতাম সাধনা। বুঝতেন না? এত মধুর নামটি তোমার, এত মধুর নামটি তোমার, আগে আমরা জানতাম না, জানতাম যদি নিরবধি করতাম সাধনা, আমরা জানতাম যদি নিরবধি করতাম সাধনা। অরে কি বা শক্তি আছে আমার, লইতাম নবী নামটি তোমার। আসেনি শক্তি? আমরা শক্তি আসেনি? নাই। কলমা কি বড়? আগেই বলছি ওয়াজ না, আওয়াজ। আমি ওয়াজ করলে একটা আয়াত কইয়াম, রাত্র পার হয়ে যাবে, এটা তাফসীর। আওয়াজ একটু কথা বলছি, ওয়াজ নয়। ওয়াজের জন্য আমার এই মানুষে চলে না, 20-50 হাজার 70-80-1 লাখ লোক লাগে, তখন আমি কথা বলি। ইমানদার রে, হে মিঠা বনের, মিঠা বনের সুন্দর মানুষ, হে সরল মানুষ, জানি তোমরা সুন্নি জামাতের মানুষ, নবী প্রেমিক গলি প্রেমিক মানুষ, তাই দুটি কথা বলছি শুনিয়া রাখো। কিয়ামত বড় নিকটে, কিয়ামত খুব কাছে আইসে গেছে, শাম দেশ হাসরের মাঠ হবে। কোন দেশ? কোন দেশ? শাম, তুরস্কের কাছে শাম দেশ বেহেস্তের মাঠ হবে, সারা পৃথিবীর মিডিল হবে শাম, তার কাছেই মিডিল ইস্ট কাবা, এই কাবা হবে মিডিল ইস্ট, এর পাশেই হচ্ছে শাম দেশ। হে ইমানদার মুসলমান, কিয়ামতের দেরি নাই, 7 তারিখ নবীজি বলছেন অনতিবিলম্বেই, অর্থাৎ 1400 বছর পর নবীজির ইন্তিকালের পরপরই কিয়ামতে সুগরা, বর্তমানে
এই তুরস্কের মধ্যে ভূমিকম্প, ভারতে ভূমিকম্প, চীন দেশে ভূমিকম্প, থাইল্যান্ডে ভূমিকম্প, জাপানে ভূমিকম্প, বাংলাদেশও গত বছর হ্রাস পাইছে এবং 2023-এর মধ্যে খুব ঘন ঘন বেশি ভূমিকম্প হবে। এই যে 2023-এ কিতাব তাওয়ারিখ 2023 থেকে 28 মহা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। লেখো পরবর্তী প্রজন্ম, লেখো 28-এর মধ্যে বিশ্বযুদ্ধ হবে। মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে, সর্বপ্রথম কিয়ামতের আলামতের মধ্যে হিন্দুদের সঙ্গে যুদ্ধ হবে মুসলমানের, মুসলমানে মুসলমানদের সঙ্গে হিন্দুদের, হাজার হাজার মুসলমান মেরে ফেলছে, এবং তারপরে যুদ্ধ হবে খ্রিস্টানদের সঙ্গে, তিন নম্বরে যুদ্ধ হবে ইয়াহুদ ইসরাইল। খ্রিস্টানদের যুদ্ধ চলছে যেমন কি কয় রুশ রাশিয়া, রাশিয়া ইউক্রেন আমেরিকা নেটো সহ তাদের সঙ্গে যৌথ মারামারি চলছে, আছে কিনা, হইতেছে কিনা, ফেসবুক দেখো। এবং তারপরে পরেই জেরুজালেম, যেখান থেকে দাজ্জাল বের হবে, ডাইন চোখটা কানা হবে, দাজ্জাল বের হবে ইসরায়েল সব ইহুদি জায়গা, যারা বর্তমানে ফিলিস্তিনি, এই যে জেরুজালেম ফেলেস্টাইন হযরত মুসা আলাইহিস সালাম শুয়ে রয়েছে এই জায়গাতে, প্রত্যহ আক্রমণ করিয়া থাকে, সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা? হে ইমানদার, কিয়ামত বড় নিকটে, কিয়ামতের সময় আখেরি জামানায় আগুনের আগুনের আংটা হাতে রাখা যেমন কঠিন হবে, ইমান রাখা ততটুকু কঠিন হবে এই জামানায়। রেজবি বাবার 26 বার, নবীজি হাতে তুলোয়ার নিছেন 26 বার, রেজবি বাবার মাইরা ফালাই দিছে 26 বার, আর আমার 7 বার। ফানীশ্বরের কিরে কিবরিয়া বাবা, ফানীশ্বরের ফানির নিচে 9 ফুট ফানির তলে মারে ফেলাই দিছে, বাড়িয়া রোড দেয়া 4 ঘন্টা। এই যে তার দেশে সরাই, সরাই বলে গুন্ডা ফান্ডার জায়গায় যে লোকটা মিডিয়া সালা, এই যে মিডিয়া, তারা যদি মারামারি লোক একটি হাঁটতে দেয়া 15-20টা না মারলে তারা ঘুমাইত না। এই দেশের মানুষ খুব ভালো, কিন্তু কালা টুপি তো দিছি। হে ইমানদার, কইছিন রেজবি বাবা বলছিল যে ছয় উসুলের তবলিগ আর ফাঁস উসুলের তবলিগ, আমি রেজবি ফাঁস উসুলের তবলিগ করি, নবীগণও ফাঁস উসুলের তবলিগ করছে, সাহাবিগণও করছে, তাবে তাবি নবীন সিদ্দিকী খোলাফা রাশিদিন সবাই ফাঁস উসুলের তবলিগ করছে, আজকাল বাড়িছে 6 উসুলের তাবলিগ, 2 ডান সাজা দেওয়া আরও 3টা বাড়াইছে, নফরুন ফি সাবিলিল্লাহ এলেম জিকির বাড়াইয়া, ইলিয়াস মেওয়াতি স্বপ্নে তবলিগের দাওয়াত পাইছে, তুমি পয়গম্বরদের মতোই প্রেরিত হইয়াছ, তাড়াতাড়ি গাট্টি বুসকা ডেক ডেস্কি লইয়া বাড়িয়ে যাও, তবলিগ করো, আস্তে কর, নাউজুবিল্লাহ একটু আস্তে কর, নাউজুবিল্লাহ, আল্লাহ কইছে 5 উসুলের তাবলিগ করো, তারা করে 6 উসুলের তাবলিগ, কয় উসুল? 6 উসুল তারা বানাইছে, বানাইছে কয়টা? 2টা বাড়াইছে, হ্যাঁ 2টা মাইনাস দিছে, 3টা বাড়াইছে, বাড়ানি ক্ষমতা বাড়ানি কমানির ক্ষমতা আল্লাহ কাউকে দিছে? না, কাউকে দিছে? এই ওয়াজ করছে নবীজি নূর, নবীজি হাজির নাজির এল মেগায়েব জানে, এত বড় চ্যালেঞ্জ কইরা রেজবি সাহেব এখান থেকে যাইতো গা ফানীশ্বর ফরমানন্দপুর, যখন আইসা পড়ে মাহফিল কইরা ফাঁসিদার ডাক দিয়া, হুজুর
আমার কাছে মুড়ি দিতাম। এই কথা কইয়া পরে নৌকার কাছে আইসা বিশ ত্রিশ জনে রড লইয়া বেরিয়া একেবারে ফানের নিচে নয় ঘন্টা পরে জাল দেয়া তুলছে মরা শুয়ায় রাখছে। ডাক্তার আইসে চিকিৎসা করে চব্বিশ ঘন্টা পরে উত্তর বিবাবা বলছে যে তোমরা আমার এখানে বসায় রাখছো কেন, আমি তো খাজা গাড়িবে নেওয়াজের কুলে ঘুমাইতেছিলাম, আমাকে তোমরা ডাক দিছো কেন? কার কুলে ঘুমাইতেছিল? খাজা গাড়িবে নেওয়াজের কুলে। তাকে বলা হয় মুস্তাহেদ, যিনি সংস্কারক। চৌদ্দশো শতাব্দীর মুস্তাহেদ হচ্ছে ময়ূর সুন্না আকবর আলী রিজভি। এই বাংলাদেশ নয়, এশিয়া নয়, ইউরোপ কান্ট্রি নয়, এই বিশ্বের মধ্যে যার আলোচনা গবেষণা, যার হক ওয়াজহাকাল বাতিল, যিনি হক কথা বলে এবং মিথ্যাকে তিরোহিত করে দলিল দ্বারায় কোরআন এজমা কিয়াস আদিল্লাতুল আরবার দ্বারায় হক কথা বলে মানুষের ছাব্বিশ মানুষ মাইরে ফেলছে, এরপরও তিনি হক কথা বলছে, একশো ছিয়ান্ন বছর পায়া বয়স হায়াত পেয়ে তারপরে মারা গেছে। খুশি না বেজা? পিসাবের কিন্তু আজকাল অভাব নাই, পিসাবের মধ্যে এশিয়া মহাদেশে অভাব নাই, ডাইল ফুড়ি, হ্যাঁ আলু ফুড়ি, পিসাবের অভাব নাই, কিন্তু ব্যবসা বাণিজ্য পয়সা টেহা মাল নাই, ভিতরে মসুল্লা নাই। আল্লাহ কুয়ারা ফাইনাল কাজিক রাখ, আমি আমার দুস্তুখে শান মান, আমি আল্লাহ যত বড় তত বড় শান আমি দিছি। খুশি না বেজা? আপনার সুলকানি খেল লেগিয়া নবীজির শান কে দিছে? আল্লাহ। তা আপনার সুলকানি উঠে কে? হ্যাঁ আল্লাহর হাবিব বলছে বুনিয়াল ইসলাম খামসিন, তোমাদের জন্য ফাস্টা তো স্তম্ভ দিছি, নামাজ রোজা হজ যাকাত, কি নামাজ রোজা কালেমা, নামাজ রোজা হজ যাকাত ফাস্টা স্তম্ভের উপর তোমরা থাকবে, দুইটা রে ফালায় দিয়া তিনটা বাড়াইলা, এলাম জি কি নফরুন ফিসাবিলিল্লা, এই সংবিধান তোমাকে কে দিয়েছে, এই অর্ডার কে দিয়েছে, শক্তি কে দিয়েছে? এই কথা বলার পরি মাই ইমানদার মুসলমান রে, ইয়াহলিফুনা বিল্লাহ, কই আল্লাহর কসম, আমি আল্লাহর জাতির কসম, কুরঞ্জা তুমি আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করছো, আমার দুস্তুকে। এই যে মাওলানা আবাদি সাহেব, এই যে হাত উঠাইছে ছায়া আসেনি, এই যে হাতের ছায়া আসেনি, লড়েনি, ছায়াতে আঘাত দিলে ব্যথা পাওয়া যাবে, রক্ত বাড়িব? আমি নাই, মাওলানা আবাদি নাই, ছায়া আছে আবাদিরে কবরে রাখো, সারা জীবনের জন্য আবাদি হইতে যে ছায়াটা প্রতিফলিত হয় এই ছায়া কবরের ভিতরে। আবাদি যদি এখন ঢাকা, আবাদির ছায়া ঢাকা, আবাদি যদি আমেরিকা, আবাদির ছায়া আমেরিকা, দুপুর বেলায় আবার ছায়াটা বিলীন হইয়া যায়, থাকে নি? দুপুর বেলা ছায়া থাকে? থাকে না, থাকে না, সকাল বিকাল লম্বা হয়। ইমানদার রে, আল্লাহ কই জিল্লুল্লাহ, আমি আল্লাহর ছায়া, আমার দুস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যদি মরিয়া যাই আমার দুস্তু মরবে, আমি আল্লাহ যদি জিন্দা যতক্ষণ জিন্দা আমার দুস্তু ততক্ষণ জিন্দা থাকবে। কোন নবীজি মরে গেছে? এরা পাক্কা হারামজাদা, যারা হারামজাদা না কয় হেরাও হারামজাদা, এরা হইল নজদের গোষ্ঠী। নবীজি বলছেন কর্ণ শয়তান, নজদ হইতে শয়তানের সিং বের হবে। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাহাবায়ে কেরামকে অত্যাচার করার জন্য নজদ হইতে আইসে মাজার ভাঙিয়ে ফেলার জন্য, পরে স্বর্ণের কালারে
সাপ হাজার হাজার সাপ বাড়িয়া এদেরকে ধ্বংসন করে মেরে ফেলছে। নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় টুফি আছে দাড়ি আছে ফাকরি আছে কফালো দাগও আছে নামাজে আসেনি আছে টুপি আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় ডিলা কুলু পাটনা পুশিদা সব আছে হাতে তসবি আছে পটপট 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 করতে আছে ফুটি মাছের মতো তসবি দানা কটকট করতে আছে ওয়ামিনান নাসি মাইয়া কুলু নবীজির সঙ্গে নামাজ পড়ছে নবীজির সঙ্গে পিছনে নবীজির সঙ্গে রোজা রাখছে ইফতার করছে নবীজির সঙ্গে হজ করছে নবীজি সঙ্গে একসঙ্গে জাকাত দিছে সব কাজ করছে আল্লাহ কয় দোস্ত জানিয়ে রাখো ওয়ামিনান নাসি মাইয়া কুলু আয়াত না জিনিসে এটা কি সুরায় বাকারা বাকারা হ্যাঁ ওয়ামিনান নাস মাইয়া কুলু আমান্না বিল্লাহ দোস্ত গো আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছনি শুনছেনি না শুনছ ফাগরি বাবরি আছে টুফি আছে পাঞ্জাবি আছে দাড়ি আছে নবীজির পিছনে নামাজও পড়ছে আল্লাহকে দোস্ত জানিয়া রাখুন এরা মমিন না বেঈমান ওয়া মা হুম বিমুমিনিন এরা বেঈমান বেঈমান ইমানদার না এরা মুনাফেক মুনাফেক নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও যদি নবীজির সঙ্গে যদি নবীজির সঙ্গে ধোকাবাজি করলা কি করতো আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির সঙ্গে জেহাদে যাইতো অর্ধেক রাস্তা গিয়াই চুপাইয়া যাইতো তার দলের সঙ্গে কইতো আমি যাইতাছি গিয়া বাপ সাপটা বুঝি তোমরা কাছে কবরটা দিয়াম পরে কোন দিক দিয়ে আইয়ে হেদিক দিয়ে যাতে আক্রমণ করতে পারো আবার নবীজির সঙ্গে গিয়া এরকম মুনাফেক আজকাল আসেনি আসেনি আছে আমরা মধ্যে নাই আছে এরা মুনাফেক কাফের চাইতো নিকৃষ্ট হাবিয়া দুজক হবে তার মা এ সাত দুজকের মলমূত্র পড়বে হাবিয়া দুজকের খাদ্য হবে ওই দুজকের বাসিন্দা হবে মুনাফেক ফার্স্ট বি কেয়ারফুল সাবধান মুনাফিকি চারিয়া দাও রে মুনাফিকি করিও না মুনাফিকি বড় খারাপ জিনিস মুনাফেকরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে জাহান্নামী হবে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুয়া হাবিবাল্লাহ একবার বেবে দেখো মন অরে দয়াল বিনে অরে গোরে নিদানে কে আছে আপন পড়ো একবার ভেবে দেখো মন অরে মুর্শিদ বিনে গোরে নিদানে কে আছে আপন অরে আশা কইরা করছিলাম প্রেম রেজিবি বাবার শোনে আমরা আশা কইরা করছিলাম প্রে ওরে দয়াল চাঁদের সনে ওরে সেই প্রেম আমার ভেঙ্গে রে গেল ওরে সেই প্রেম মায়া আহ সেই প্রেম আমার ভেঙ্গে রে গেল কিসে কারণ দয়াল রে একবার ভেবে দেখো মন রে জিবি বিনে গোরে নিদানে কে আছে একবার ভেবে দেখো মন দয়াল বিনে গোরে নিদানে কে আছে হে মিঠা বোন
যাবে। এই যে আবাদির ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজের লেকচারার, আবাদির ছেলে আবাদি যদি আজকে মারা যায় ইঞ্জিনিয়ার কবরের ভিতরে ডুববে কিনা? যে আমি বাবার লোকের শুই তোমরা উপরে মারি দেও, দেখি সে কত প্রেম না। হে আজকে কে আছো? বাবা মা মারা গেলে কবরে শুইবা? কে আছো? কোটি কোটি টাকার ধন সম্পদ, আলমারি সিন্দুক ভরা, ব্যাংক ব্যালেন্স তিনতলা চারতলা ফার্স্ট 700 কানি জমিন আছে, এরপরে ছেলের জন্য রাখিয়ে গেছো, এই ছেলে বাবার কবরে যাবে বা বাবা যাবে ছেলের কবরে? আসেনি আসেনি? হে ইমানদার, এই আপনজন কেউ নাই। শুধু তাই না, তোমার কোমরের কোমরের গংশিটা কাইটা কাইটা রাইখা দিবে, একা কবরে শুইবে, ওই কবরে সঙ্গী সাথী সেই দিন কেউ হবে না, হবে ইমানদার রে? তোমার কবরে আজকে কেউ নাই একা, তাহলে যেই পিতা মাতা যেই সন্তানের জন্য জীবন, বাপ মা আবার ছেলে মেয়ে সন্তানের জন্য জীবন, তারা তো কবরে যায় না। বরং স্বামী স্ত্রী, স্ত্রী যদি শক্তিশালী থাকে, স্বামী যদি শক্তিশালী থাকে, 3 মাস ইদ্দত পালন করে তারপরে আরেকটা বিয়া করবে, করবে নি? করবে, আসেনি আমরা দেশ আছে। আর যদি স্বামী মারা যায় স্ত্রী আরেকটা বিয়া বসে, বসবে নি? বসবে, 3 মাস বড় জোর কানব। তোমার আপন কে? এই মান্দার ফাতা হাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ, যেই নবীজি যেই নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ছে, নবীজির জন্য নামাজ ফরজ না, তোমার আমার জন্য নামাজ ফরজ, নবীজির জন্য নামাজ ফরজ না, তারপরেও তিনি নামাজ পড়ছে কোন কারণে? ফাতা হাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ, নবীজি নামাজ পড়ছে এই জন্যই যে আজকে মিটাবনের কয়জনে ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ছে জানতাম চাই? যারা ফার্স্ট ওয়াক্ত ঠিক মতো আজকে নামাজ পড়ছেন হাত উঠান, একজন দুইজন পাইছি, মিছা কথা কয়ে হাত উঠান না, যে যারা সত্যি পড়ছেন কয়জন দেখি? দুইজন ফার্স্ট ওয়াক্ত পড়ছেন। তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো না, শুধু আজকেই না, 5, 10, 15, 20, 30 বছর কারো 40 বছর কারো 50 বছর, ঠিক আছে কিনা? নবীজি ফাসাল্লেলে রাব্বিকা, নবীজি কই আমি তাহাজ্জুদ পড়ছি এই জন্য আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, আর আমার উম্মতেরা এই নামাজ রোজা হজ যাকাতের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। আমি নবীজি আমার গুনাহগার উম্মত রাইখা আমি জান্নাতে যাইতে পারবো না, থাকতেও পারবো না, এই জন্য আমার গুনাহগার উম্মতের জন্য নামাজ রোজা হজ যাকাত স্বয়ং আল্লাহর বন্ধু নিজে নবীজি করছি। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ, খুশি নেবে যান, আচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিরাজ বাবার গোমত শুভেচ্ছা সর্বতম, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। হে ইমানদার মুসলমান, যেই নবী যে তাহাজ্জুদ পড়ছে নামাজ পড়ছে, নবীর জন্য নামাজ পড়ছ না, রোজা ফরজ না, হজ ফরজ না, যাকাত ফরজ না, বরং তোমার আমার জন্য নামাজ আরাফার ময়দানে ছাইরা দিছে, ছাড়ছেনি? আরাফাতের ময়দানে নবীজি নামাজ ছাড়ছেনি? কার লাগিয়া ছাইরা দিয়া মাগরিবের নামাজ ছাইরা এশার সঙ্গে আদায় করছে কার জন্য?
কার জন্য? আল্লাহ কয় আমি আল্লাহ সর্বদা আমার নবীজিকে খুশি রাখার জন্য সালাম জানাই। তোমরা সালাম জানাইতা না, সালাম নাদ গাইতা না? আরে যার প্রেমেতে আশেক রূপে খোদে রব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আল্লাহ কয় বাবা জাতা কা আইলান ভাগনা দোস্ত গো আপনাকে আমি আল্লাহর আউয়াল আকার জাহের বাতেন সমস্ত ধন সম্পদ আপনাকে দান করে দিছি। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহর যে ধন সম্পদ দান করছে নবীজি রে আল্লাহ, এই দম্ব সম্পদ দিয়ে কি নবীজি ব্যবসা করে? কার লাগিয়া? কার লাগিয়া? তিরমিজি শরীফ সাফাতি লিয়াহালিল কাবায়ে, আমি আমার উম্মতের বড় বড় যারা গুনাগার তাদের জন্য সুপারিশ করব, আমি থাকবো মিজানের কাছে, আমি থাকবো ফুলসেরাতের কাছে, আমি থাকবো কাউসারের কাছে, মিজানের কাছে থাকবো, মিজান মানে ফাল্লা, ফাল্লার মধ্যে যখন তোমাকে উঠাবে তুমি যখন গুনায় ভরপুর হবে উপরের দিকে তুলে দিবে, তখন নবীজি নিজ হাতে পাল্লাটা টান দিয়া নিজ দিকে নামায়া বলবে ইজহাব ইলা জান্না, জান্নাতে যাও, ইজহাব টানটা ধরবো আর করবো, ইজহাব ইলা জান্না বেহেস্তে যাও। সেই নবীজির সঙ্গে বিয়াদবি করবো? বিয়াদবি করবো? এই মিঠা বোন যাই না রাখো, যাই না রাখো, আল হুব্বু জুজুল ইমান, রাসুলের পাকের ভালোবাসার নাম হচ্ছে ইমান, আগে ইমান এরপরে আমল, এক নাই শূন্যের দাম নাই, একের পরে শূন্য দশ, আরেকটা একশো, আরেকটা হাজার, আরেকটা দশ হাজার, এক নাই জিরো কিছুই নাই, নবীজির ভালোবাসা নবীজির মুরাকাবা মুশাহাদা নাই কিছুই নাই, নবীজির ভালোবাসা পাইতে হইলে পীরে কামেলের মুরাকাবা মুশাহাদা করতে হবে। ওরে যার প্রেমেতে আশেক রূপে খুদে রব্বানা একজন প্রেমিক ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। নবীজির কাছে এক ব্যক্তি আইছে মক্কায়, কই আর রাসূলুল্লাহ আমার উটটা হারিয়ে গেছে, অর্থ কি নবী আপনি কয়ে দেন আমি উটটারে কই পাইয়াম, এরকম না? এরকম নি? তখন আরেকটা লোক আয় কইতাছে, হেই মোহাম্মদ গায়েবের কি জানে? আরেকটা লোক আয় কইছে, আল্লাহর সহ্য হইছে না, আল্লাহ বলেন লাইন সাল তুমলা কুলুন না, এক ব্যক্তি সাহেল করছে ইয়া রাসূলুল্লাহ আমার উটটা হারাইছে, আল্লাহর সহ্য হইছে না, আল্লাহকে দুষ্ট আপনার শান খেলাপ করছে, বেয়াদবি করছে, লা তা তাজিরু তালবাহানা আমি আল্লাহ মানতাম না, এটা মুস্তফার দরবার, কার দরবার? মুস্তফার দরবারে বেয়াদবি বেতাজামি চলবে না, কদ কফারতুম, আগে ইমানদার ছিল এখন সে কাফির, কোরআনে কয় উতুল্লিম বাদা জালিকা জানিম, নবীজির সঙ্গে অলিগণের সঙ্গে যারা বিয়া দিবি করে জানবে এরা হইল হারাম জাদা জারজ, এরা কি? এরা কি জারজ সন্তান, যারা এদের কি হারাম জাদা না জানে তারাও হারাম জাদা, এরা যারা হারাম জাদা না কয় তারাও কি হারাম জাদা, কাজী নবীজির সঙ্গে কি বেয়াদবি করবো? বেয়াদবি করবো? ইমানদার রে তুমি ফুলছে রাতের ফুলে যাও,
ফুল সে রাত্রির ফুলে যাও, চুলের চাইতো চিকন হীরার চাইতো ধার, চুলের চাইতো চিকন হীরার চাইতো ধার, 30,000 বছরের রাস্তা কি ফুল সে রাত্রির ফুল কত বছরের, কত বছরের, 30 বছরের রাস্তা ফুল সে রাত্রির ফুল পার হইতে যাও, যখন তুমি যাবে ফুলের মধ্যে উঠবা, নবীজি রহমতের হাতটা এভাবে বাড়াই দিবেন, যেভাবে আকাশে যেভাবে বিজলি দেয় জিলকি দেয়, হে দেখছি নাই, এই মাত্রই দেখলাম, এই মাত্রই নাই, এই সময়ের আগেই তুমি 30,000 বছর রাস্তা পার হয়ে যাবে যদি তুমি আশেকে রাসুল হইবে। আমরা আশেকে রাসুল হইতে চাই কিনা, কারা হইতে চান হাত উঠান, হাত উঠান, ওরে মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়া, মেরাজে যায় প্রকাশিতে ডাকলেন মাওলায় আদব পাক যাতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলায় পাক যাতে, ওরে গভীর রাত্রে বোরাকে চড়ে যায় রে আরশে মোয়াল্লা, ওরে গভীর রাতে বোরাকে চড়ে যায় রে আরশে মোয়াল্লা, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে মারহাবা মারহাবা দনি বৈরাতি আজ সব রোহানি, মারহাবা মারহাবা দনি নবীজি উম্মে হানির ঘরে রফ বুরাক, উম্মে হানি নবীজির ফুফি আম্মা, ওইখানে বুরাক হইয়া সিদ্রাতুল এ ফেলস্টাইন জেরুজালেম পর্যন্ত আইছে, জেরুজালেম থেকে সিদ্রাতুল মুনতাহা 7টা 7 জগত আসমান, 7টা স্তবক আসমান পার হইয়া সিদ্রাতুল মুনতাহা, এটা বৃক্ষের নাম, সিদ্রাতুল মুনতাহার উপরে আরো 17টা জগত বাইতুল মামুর ফেরেশতার বাড়ি, 17 জগত আছে, আলম ইরসা আলম উরহা আলমে গাওয়া আলমে মা আলমে লা আলমে নাহা ইত্যাদি রকমের 17টা জগত, শূন্য 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 কিছুই নাই, মানব নাই দানব নাই বৃক্ষ নাই কোনো কিছু নাই, মাটি নাই পানি নাই, শুধু শূন্য আর শূন্য, 17টা জগত সিদ্রাতুল মুনতাহাতে নবী গেছেন, ওইখানে হঠাৎ করিয়া নবীজি একা কেউ নাই, তখন আব্দুল কাদির জিলানী রফ রফ হইয়া নবীজিকে ওই জায়গাতে 2টা স্কন্ধের মধ্যে নবীজির পাও মোবারক রাইখা উপর দিকে তুলা দিছে, আল্লাহ কয় দুস্তু গো ফা কাবা কাউসাইন আও আদনা, আসেনি কাবা কাউসাইন আও আদনা, দুনুকের মাথা এইভাবে যেমনি লাগে এইভাবে একসঙ্গে হওয়া, আল্লাহ কয় দুস্তু হয় নাই, তুমি আরো আমার কাছে আসো, পানির মধ্যে চিনি দিলে লাড়া দিলে চিনি নাই রে শুধু পানি হইয়া যায়, নবীজি আল্লাহর দরবারে গিয়া আল্লাহর নূরের সঙ্গে মিশিয়া গেছে, কেমনে কইলার রে মাড়ি দেওয়া নাইছে, আমরার মতো বড় ভাই, বড় ভাই মানুষ কোরআনের 1টা শব্দ দেখাও, হাদিসের 1টা শব্দ দেখাও,
যে নবীজি মানুষ, কাদ জাআকু মিনাল্লাহি নূর, নবীজি আল্লাহর নূর, আল্লাহ যেই জাতের নূর নবীজি সেই জাতের নূর। 10 কোটি টাকা চ্যালেঞ্জ করলাম, যদি বাচ্চাটা যখন ডাকু আসবো